নুসরাতের সন্তান ঈশানের পিতৃত্ব স্বীকার করলেন ইয়াশ দাশগুপ্ত। নতুন মা নুসরাত জাহানকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তারই একটি ফ্যান পেজ, নাম নুসরাত জাহান ফ্যান ফর এভার। সেখানে নুসরাত এবং তার বিশেষ বন্ধু ইয়াশ দাশগুপ্তের নানা সাক্ষাৎকারের টুকরো টুকরো অংশ ব্যবহার করা হয়েছে। সে দৃশ্যগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে গান। বিবরণীতে লেখা রয়েছে, ঈশানের জন্যে যশরথকে অনেক শুভেচ্ছা। ফ্যান ক্লাবের বক্তব্য, এখনও নুসরাতের সদ্যজাত সন্তানের ছবি প্রকাশ্যে না আসায় যশরথ এর নানা মুহূর্ত তুলে ধরেই তাদের শুভেচ্ছা জানানো হয়েছে। অর্থাৎ ধরেই নেওয়া হয়েছে যে নুসরাতের সন্তানের জনক ইয়াশ। ফ্যান ক্লাবের তৈরি এই ভিডিও আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তুলে এনেছেন নুসরাত জাহান। তাহলে কি কোনো শব্দ খরচ না করে নিজের সন্তানের জনক হিসেবে ইয়াশকে স্বীকৃতি দিচ্ছেন তিনি? নুসরাতের সাম্প্রতিক পোস্টও ইঙ্গিত দিচ্ছে সেদিকেই। বৃহস্পতিবার নিজের একটি পোস্ট করেছিলেন তিনি। ছবির বিবরণীতে লেখেন, যাদের পরামর্শ নেবে না তাদের কাছ থেকে সমালোচনাও শোনো না। হ্যাশট্যাগে লিখেছেন, নতুন ভূমিকা নতুন মায়ের জীবনযাত্রা নতুন মা। তারই নিচে চিত্রগ্রাহক হিসেবে উল্লেখ করেছেন সন্তানের বাবার কথা, লিখেছেন ড্যাডি অর্থাৎ বাবা। হ্যাশট্যাগে নতুন মা লেখার পর ড্যাডি শব্দটি উল্লেখ করায় অনেকে মনে করেছেন তিনি তার সন্তানের বাবার কথাই বলেছেন, কিন্তু তার নাম উল্লেখ করেননি তিনি। গত 26 আগস্ট পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় নুসরাত জাহানের সন্তান। হাসপাতালে ভর্তি হওয়া থেকে বাড়ি ফেরা পর্যন্ত প্রতিটি ধাপে ইয়াশকে দেখা গেছে নুসরাতের সঙ্গে। তাই অনুরাগীদের অনেকেই মনে করেছেন ইয়াশই নুসরাতের সন্তানের জনক। এদিকে নিখিল জৈনের সঙ্গে নুসরাতের বিচ্ছেদের তারিখ আরও পেছালো। নুসরাত নিখিলের বিচ্ছেদ মামলা শুনানি পিছিয়েছে। এই মামলার আরও সওয়াল জবাবের প্রয়োজন রয়েছে বলে আলিপুর দায়রা জজ আদালতের বিচারকরা মনে করেন। এদিন শুনানিতে হাজির ছিলেন দুই পক্ষের আইনজীবী। বিতর্কের মাঝে সদ্যজাত পুত্র সন্তানের মা হয়েছে নুসরাত জাহান, তবে পুত্র সন্তান তার নয় বলে আগেই দাবি করেছেন নিখিল জৈন। গত বছর শেষ থেকে নিখিল ও নুসরাতের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এক ছাদের তলায় থাকেন না তারা। 9 জন বিবৃতি জারি করেন নুসরাত জাহান। দাবি করেন, নিখিলের সঙ্গে আমি লিভ ইন করেছি ফলে বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।